কিছু মৎস্যকন্যার যে লেস থাকে সেরকম একটা রূপ দেওয়া হয়েছে। এটা কি মাটি দিয়েই করা? সম্পূর্ণ মাটি, মাটি দিয়ে করা। এই জলকে মা দুর্গা অস্ত্র হিসাবে ব্যবহার করে সে আকাশের একটা ভাব দেওয়া হয়েছে উপরটা। মালদা থেকে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মালদার কৃষ্ণ কালীতলা সমিতি গ্রন্থাগার, যে প্যান্ডেল পরিক্রমা রয়েছে সেখানে কিন্তু আমি রয়েছি। আর আমার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এটা সেই কৃষ্ণ কালীতলা মন্দির। এটা হচ্ছে মেন মন্দির, পাথরের একটা মন্দির। ঠিক তার সামনে কিন্তু রয়েছে এই কৃষ্ণ কালীতলা যে মন্দিরের যে প্যান্ডেলের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে রয়েছে। এবছরের থিম রয়েছে জলেশ্বর মর্দিনী শুলধারিণী। কৃষ্ণ কালীতলা মন্দিরের যে সেক্রেটারি রয়েছে, তো সেই সেক্রেটারির কাছ থেকে কিন্তু আমি শুনবো যে এই মন্দিরের যে পুজো পরিক্রমা বা থিম কী করে তৈরি হচ্ছে, তাদের আইডিয়া কাছ থেকে আসবে, সমস্ত কিন্তু আমাকে জানানোর চেষ্টা করবো। আমি মালদা কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতি গ্রন্থাগারের জয়েন্ট সেক্রেটারি। আমাদের আরেকজন সেক্রেটারি রয়েছে দুবাই দাস। আচ্ছা, তার সাথে আমি রয়েছি। আমার নাম মানস। আমাদের এটা দুর্গা পূজা কৃষ্ণ কালীতলা সর্বজন দুর্গ 45তম বর্ষ। 45তম বর্ষ। আমাদের এবার থিম হচ্ছে জলেশ্বর মর্দিনী। হ্যাঁ, থিম এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের ব্যানারে আপনি দেখতেই পাচ্ছেন, আমরা প্রত্যেক বছর পুজোতে আমরা যে থিম তৈরি করি সেই থিমের প্রত্যেকটা মানুষের কাছে বা মালদাবাসীর কাছে আমরা একটা বার্তা পাচ্ছি। বিগত 5-6 বছর আগে থেকে যদি আপনি ধারণা রাখেন, আমাদের একবার মধুবনের মৌচাক হয়েছে। মধুবনের মৌচাক একবার হচ্ছে আম রেশমকে নিয়ে একবার আমরা গেলবার আমরা করেছিলাম হচ্ছে গেল 4-5 বছরের যে থিম ছিল তাকে একটা জায়গায় এনে এক ব্যক্তিক স্মরণে আমরা ওটাকে নিবেদন করেছিলাম। এবারও আমরা তা আলাদা করে এই পুজোকে নিয়ে আমরা এবার জলকে নিয়ে ভাবছি, যেহেতু আমরা জানি জলে আর এক নাম হচ্ছে জীবন। এই জলকে মা দুর্গা অস্ত্র হিসাবে ব্যবহার করে পশু এবং দানবকে নিধন নিধন করতে চলেছে কীভাবে, সেটা আমরা এবার তুলে ধরেছি। আচ্ছা, মানে এটা কবে আপনাদের ইয়েটা হবে উদ্বোধন? চতুর্থ চতুর্থ ফুল কমপ্লিটেড। চতুর্থ আমাদের উদ্বোধন রয়েছে। উদ্বোধন করবেন আমাদের শ্রী মাননীয় চেয়ারম্যান শ্রী কৃষ্ণনাথ চৌধুরী। আচ্ছা, তিনি আমাদেরকে চতুর্থ দিন সময় দিয়েছেন। এক্সাক্ট টাইমটা ওনাকে একটা সময় পাইনি, সেটা ওনার সিজন যখন তৈরি হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সমস্ত এখানে পরিচালনা যা যা রয়েছে তাদের নাম লেখা রয়েছে এখানে রয়েছে সেটা। আর ভিতরটা যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু এই দেখো, বাতা দিয়ে গেলে কিন্তু জলের সেইগুলো করা হবে। এই যে বাঁশের বাতা, এই বাঁশের বাতাগুলো দিয়ে কিন্তু সেই জলের মানে যে ডিজাইনগুলো বা সেই সিনগুলো সেগুলো করানো হবে। ওপরটা কিন্তু আকাশ রয়েছে, আকাশের একটা ভাব দেওয়া হয়েছে ওপরটাতে, তো এখনও সেটা ফুটিয়ে উঠেনি। এই হচ্ছে ভেতরটা, ভেতরটা দেখো আর ওপরটা দেখো, পেপার দিয়ে সমস্তটা কিন্তু ঘিরে দেওয়া। এর উপরে কোনো একটা ডিজাইন করা হবে, এই সাইডে একটা গর্তের মতো করা আছে, হয়তো এখানে কিছু একটা রাখা হবে। এটা কি মাটি দিয়েই করা? সম্পূর্ণ মাটি, মাটি দিয়ে করা সম্পূর্ণটা মাটি। আর পিছনে যে সিনারিটা হচ্ছে ওটা প্লাই দেখতে পাচ্ছ, রং করা হচ্ছে কিন্তু সুন্দর করে রং করা হচ্ছে। মায়ের পাটাকে কিন্তু মৎস্যকন্যার যে লেস থাকে সেরকম একটা রূপ দেওয়া হয়েছে। আর গণেশেরও তোমাদের দেখালাম অক্টোপাসের একটা রূপ দেওয়া হয়েছে, এদিকে কার্তিকের অক্টোপাস রয়েছে। আর কার্তিকের উপরে যে সরস্বতী রয়েছে, সরস্বতী মানে যে সমস্ত মহিলা মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তটা মৎস্যকন্যা রয়েছে। আর যে সমস্ত পুরুষ মূর্তিগুলো একমাত্র অসুর বাদে তাদের কিন্তু অক্টোপাসের রূপ রয়েছে। তো আশা করি বেশ একটা ভালো মালদার মধ্যে চমকদার একটা থিম হতে চলেছে কিন্তু এটা। প্যান্ডেলের ভিতরে কিন্তু পুরোটাই যেহেতু রঙের কাজ চলছে, সাউন্ড মোটামুটি বেশ একটা ভালো জজা মানে সাউন্ড হচ্ছে। জানি না তোমাদের কতটা শোনাতে পারলাম, কতটা আমার সাউন্ড ক্লিয়ার হলো। এর ভিতরে পুরোটাই থাকছে কিন্তু একটা সামুদ্রিক ভাব, একটা সমুদ্রের মধ্যে যেমন হয়, এবার সমুদ্রের মধ্যে মৎস্যকন্যা বা মাছ জেলিফিশ যেগুলো থাকে সমস্তটা কিন্তু এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হবে, তো সেটাই কিন্তু রয়েছে এই প্যান্ডেলের ভিতরে। এই ছিল আজকের মালদা কৃষ্ণ কালীতলা মন্দিরের পুজোর থিম কী হতে চলেছে সেটা তোমাদের জানানো। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, আবার একটা নতুন প্যান্ডেলের সামনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন জায়গাতে নতুন কোনো পর্বতে দেখা হচ্ছে।